Welcome back to my channel. I'm Mousom. You are watching Drawing with Mousom. So, tumra dekhtei pehle ami ei sunrise dekhte gechhilam ajke. Ami didi bhai ar mami. Ami ar didi bhai first e gechhilam, then mami amader join korechilo. To ki sunrise ta mami dekhte paini, but ami ar didi bhai khub bhalo bhabe dekhechi. Khub bhalo laglo ajke sunrise ta dekhe. Amra around 5:30 te uthlam, 5:30 te uthe gelam. Ekdom perfect time e gechi amra. আর বিচটা মোটামুটি ফাঁকাই ছিল, অনেকেই গেছিল বাট তাও অনেকেই ফাঁকা ছিল, যেহেতু এটা মন্দারমণিতে তো অ্যাজ ইফ জানোই তোমরা যে অনেকটা ফাঁকা ফাঁকা থাকে। আর এখন না ভীষণভাবে এখানটায় ঠান্ডা ওয়েদারটা, মানে সেই গরমটা নেই, মানে দুপুরবেলায় ওই রোদের তাপে ভালো গরম লাগে, বাট সকালবেলায় দেন বিকাল থেকে এত ঠান্ডা লাগবে না তোমাদের কি বলবো। লাইক আমরাই কালকে 1:30 অবধি তো এখানেই ছিলাম কি, তো আমাদের ভালোই ঠান্ডা ওয়ান্ডা লাগছিলো, দিয়ে সকালবেলা গেলাম তখন আমার তো ভীষণই ঠান্ডা লাগছিলো, এত হাওয়া, বাপরে বাপ। সো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি একটু ব্রেকফাস্ট টেকফাস্ট করি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কী খেয়েছি আজকে। এখন দুপুর 12:30-12:30 সময় খাচ্ছে কফি, দেখো আমি আমি এটা পড়েছি এই জামাটা। ফার্স্ট অফ অল দিদি ভাই আর দিদি ভাইকে দেখো কি মিষ্টি লাগছে অ্যাজ ইউজুয়াল। আর আমি আমার রানু মণ্ডল চশমা না পরে আমার শান্তি হয় না, একদম পারফেক্ট লাগছে সবাইকে। মুস্কান ওইখানে আছে, এই ড্রেসটা তো তোমরা দেখেইছ আমার আর মুস্কানের সেম সেম। যাই হোক, এখন আমরা যাবো খেতে, ও করে খেতে যাবো। কি খাবো গো দিদি ভাই আমরা আজকে? কাঁকড়া খেতে যাবো আমরা, চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি খেতে। ও এই হোটেলটাতে আমরা প্রত্যেকবার মন্দারমণিতে আসলে এই হোটেলটাতে আসি, চলো ভিতরে যাওয়া যাক। আমরা কয়েছি পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, আমরা প্রত্যেকবার মন্দারমণিতে আসলে এই রেস্টুরেন্টটাতে আসি খাওয়ার জন্য, খুব ভালো লাগে খেতে। মন্দারমণিতে না দীঘাতে আসলে ওখানে আসি, মন্দারমণিতে এখানে খাওয়ার জন্য খাবারগুলো আসলে। এটা হচ্ছে কি ভেজ থালি, এখানে আছে ভাত, আলু পোস্ত, সেটা ডাল, আলু ভাজা, রসগোল্লা, দাইনি, চাটনি, এর একটা বড়া আর পাঁপড়, আর ওরা ক্র্যাব খাবে, ক্র্যাব আছে। এটা আমার প্রন থালি, প্রনটা কোনো আসেনি, এখানে ঘি আর ভাত, আলু ভাজা, চাটনি, আলু পোস্ত, ডাল। চলো খেতে স্টার্ট করি, ভীষণ খিদে পেয়ে গেছে। মালাইকারি এসে গেছে, এখানে এসছে কি এটা জানো, পনির বাটার মশলা। এরা এখন ক্র্যাব খাচ্ছে এখানে, আমি এখন প্রন খেয়ে শেষ করেছি। ওইটা আমার ক্র্যাব, যেটা কিনা আমি খাবো, কীভাবে খাই যাই না, বাট লেটস সি। আমি কত পরিষ্কার করে খেয়েছি, এটা কিন্তু ভেবো না জল, এটা হচ্ছে গিয়ে ওই কী বলে জানো রসগোল্লা আর ওই চিনি সিরাপ বাট এবার। দেখো দিদি ভাই ওখানে পরিষ্কার করে খেয়েছে, মুস্কান তো অ্যাজ অলওয়েজই ওই পাশে, কেউ পরিষ্কার করে খায় হাত দিয়ে। ওই গানটাকে আমি ডান্স করি, স্টার্ট ফিশ
দেখো 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 স্টার ফিশ সামুন্দর। প্রচুর ছবি টবি তুলে নি বিকালবেলা, কি ভালো লাগে না হোটেলটা, আই মিন রিসর্টটা। দেখো এরা এখান দিয়ে ফানুস ছাড়ছে, ওই যে আমি এখন উঠে যেতে পারছি না, ওখানে অনেক লোকজন আছে। ওই দেখো পাপাও আছে, পাপা মাম্মা ওখানে সবাই আছে। কি ওই দেখো বড় বাপা পাপা মাম্মা বড় ছোট মামি আর উপরে ওই ফানুসটা দেখছে সবাই। ওখানে কালকে ওরা বাজি ঠাজি ফাটিয়েছিল, আমি না একটু ফুচকা টুচকাও খেয়েছি দিদি ভাইয়ের সাথে, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। বাট ফুচকাওয়ালা পুরো লুটে নিয়েছে, যেহেতু খেতে ইচ্ছা হয়েছিল তাই খেলাম। 20 টাকায় আমাকে 6টা দিল আর আমি ওখানে 10 টাকায় 7টা খাই, নেভার মাইন্ড। আমরা এখন খাচ্ছি কি এটা ভেজ পাকোড়া, আমাদের আর খাবারগুলো আসবে। আমরা এখন এখানে ড্রয়িং করছি কি আর খাচ্ছি, দেখো সবাই আছে আমরা এখানে, আমিও আছি ইয়ো, আমি এটা ড্রয়িং করছি, তোমরা দেখতে পাবে কমপ্লিট হয়ে গেলে। জানি না এটা কী জিনিস, মাশরুম ওটা, ঠিক আছে মাশরুমটা খেয়ে দেখি। চিকেন আর বেবি কর্নও চলে এসছে, চলো এখন খাওয়া যাক ফাটাফাট। মুস্কান দেখো এখানে সবাই ড্রয়িংস করছে, আমারটা কেমন একটা কার্টুন কার্টুন লাগছে। আমি এখন অর্ডার করছি চকো মিল্কশেক আর দিদি ভাই ফ্রেশ লাইম সোডা। দেখো আরেকটা ফানুস ছাড়লো আমাদের সামনে, ওই দেখো দেখো উপরে উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে। আমিও খাচ্ছি। আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর কালকের জন্য ওয়েট করে থাকবো।